আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যে অবস্থায় আমাকে দেখছেন বা শুনছেন প্রত্যেককেই এই সবুজের চাদরে দাঁড়িয়ে আমার এই মুঘল দরবারে ওয়েলকাম করছি আমি সুমন তালুকদার আমরা জানি আমাদের এনএসএর পরীক্ষার আরমাত্র কিছুদিন হাতে রয়েছে এই শেষ সময় এসে আমাদের কাছে প্রত্যেকটা তথ্যই অনেক গুরুত্বপূর্ণ সে যত ছুটুই হোক না কেন তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি পাঁচ থেকে ছয়টি প্রশ্ন শেয়ার করব যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ। আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি শিওর হলেন কিভাবে যে এই নব্বই বা পঁচানব্বই ভাগ সম্ভাবনা আসবে এই প্রশ্নগুলা এর উত্তরে বলবো যে বিগত বছরের প্রশ্ন আমরা অভিজ্ঞতা এবং কমন সেন্স এই তিনের মিলে যখন আমি আমার বিবেককে জিজ্ঞেস করলাম বিবেক বলল নব্বই থেকে পঁচানব্বই ভাগ আসার সম্ভাবনা একেবারেই অযৌক্তিক কিংবা লজিকহীন নয় সেই জন্যই আপনাদের সাথে এই প্রশ্নগুলো আমি শেয়ার করতেছি আপনি নিশ্চিত থাকতে পারেন এই পাঁচটার মধ্যে থেকে দুই তিনটা তো আসার দাবি অবশ্যই রাখে এই প্রশ্নগুলো হচ্ছে নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন যে প্রতিষ্ঠা সন কত অর্থাৎ এই এনএসআই কবি প্রতিষ্ঠিত হয়েছিল এর উত্তর হচ্ছে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এই এনএসআই প্রতিষ্ঠা হয়েছিল তারপর আসুন দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর সর্বোচ্চ পদ কি এবং সেই পদে বর্তমান পরিচালককে এর উত্তর হচ্ছে এনএসআইয়ের সর্বোচ্চ পদ হচ্ছে ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল বর্তমান প্রধান হচ্ছে জেনারেল জুবায়ের আহমেদ এত গেল দুটা প্রশ্ন এবার আসুন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানকে এর উত্তর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটে গেল আসুন চতুর্থ নম্বর প্রশ্ন সশস্ত্র বাহিনীর প্রধানকে এর উত্তর হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি তারপরে আসতে পারে এনএসআই সর্বমুঠ কইটি উইং নিয়ে কাজ করে এর উত্তর হচ্ছে সর্বমূর্ত তারা আটটি উইং নিয়ে কাজ করে তারপর আসতে পারে যে বর্তমানে এনএসের সদর দপ্তর কোথায় এর উত্তর হচ্ছে ডাকার সেগুন এই হলো মোটামুটি কয়েকটা প্রশ্ন আমি আমার কমন সেন্স থেকে বলতে পারি এই জায়গা থেকে দু থেকে তিনটা প্রশ্ন তো ডেফিনেটলি আসবে আসবেই আসবে আর এই দু থেকে তিনটা যদি আসে এই দু তিন মার্ককে আপনি প্রিলির জন্য কম মনে করতেছেন অনেক কিছু কারণ এই দু থেকে তিন মার্কের জন্য অনেক হাজার হাজার ক্যান্ডিডেটের পেছনে পড়ে যাবেন এতে কোনো ধরনের সন্দেহ নেই অতএব এই অল্প অল্প মার্কও আমাদের জন্য অনেক কিছু কথায় আছে বিন্দু বিন্দু জলেই নাকি সাগর হয় এই চলো মোটামুটি বিষয় আমি মনে করি এগুলো একটু দেখলে একটু খেয়াল রাখলে আমাদের মার্কের রেঞ্জটা অনেকটাই বড় হয়ে যেতে পারে যাই হোক দোয়া করে আশীর্বাদ করি আপনার প্রস্তুতি পৃথিবীর শ্রেষ্ঠ প্রস্তুতি হোক সে আশা আর প্রত্যাশারকে আজকের মতো এখানেই দাড়ি টানে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ